তো হ্যালো বন্ধুরা, আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল অ্যাডোব ইলাস্ট্রেটরের নতুন কোর্স। আজকে থেকে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি একজন বিগিনার থেকে এক্সপার্ট লেভেলের ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে পারেন, এবং এই প্লে লিস্টের শেষে আপনি কিভাবে নিজেকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন জবের মার্কেটে জব করার জন্য নিজেকে তৈরি করতে পারেন। তো দেরি না করে চলুন বন্ধুরা, শুরু করা যায়। তো আজকে আমরা সবার প্রথমে কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর আপনার কম্পিউটারে আপনি ইনস্টল করতে পারেন সেই ব্যাপারটা দেখানো যাক। তো এখন আমি আমার ল্যাপটপে যেখানে আমার সফটওয়্যারটি রাখা আছে আমি সেখান থেকে আপনাদেরকে সফটওয়্যারটি ইনস্টল করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমি আমার সফটওয়্যারের ভিতরে ঢুকলাম এবং এখানে যে সেট আপ ফাইলটা আছে সেই সেট আপ ফাইলটাতে ডাবল ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে। এখন এখানে যে কন্টিনিউ বাটনটি আসছে এই কন্টিনিউ বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আর কোনো কাজ নেই, একটু সময় নেবে এটা ইনস্টল হওয়ার জন্য। সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, একটু পরেই আমি ব্যাক আসছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। তো চলুন এখন এই সফটওয়্যারটি আমরা ওপেন করে বেসিক কিছু সেটিংস আছে সেগুলো ঠিক করে আসি। আমার উইন্ডোজ বাটনে গিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমি এখন ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমার ল্যাপটপে ওপেন হয়ে গিয়েছে। এখন আপনারা যদি কোনো কিছু ডিজাইন করতে চান বা তৈরি করতে চান এই সফটওয়্যার দিয়ে, তাহলে সবার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদেরকে একটি আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড হলো অনেকটা শিল্পীর রং তুলিতে, তারা যখন ক্যানভাসের উপরে তাদের বিভিন্ন সাইজের রং, বিভিন্ন ধরনের রং এবং বিভিন্ন ধরনের তুলি দিয়ে তাদের শৈল্পিক সত্তাকে ফুটিয়ে তোলে, ঠিক তেমনি আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারে আপনাকে যদি কোনো কিছু আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে ঠিকই তেমন একটি ক্যানভাস বা আর্টবোর্ড নিতে হবে। তো সেই আর্টবোর্ড নেওয়ার জন্য এখানে ক্রিয়েট নিউতে আমাদের ক্লিক করতে হবে। তো ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আপনারা এরকম একটি পপ আপ উইন্ডো দেখতে পাবেন যেখানে বেশ কিছু অপশনস আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে রিসেন্ট, রিসেন্ট মানে হলো আপনি সর্বশেষ যে সাইজের আর্টবোর্ড নিয়ে কাজ করছেন সেই সাইজগুলো এখানে দেখা যাবে। সেভ অর্থাৎ আপনি যদি আপনার প্রয়োজনীয় কোনো আর্টবোর্ড সবসময় আপনার প্রয়োজন হয় সেই ধরনের সাইজের আর্টবোর্ড যদি আপনি আপনি তৈরি করে এখানে সেভ করে রাখেন সেক্ষেত্রে এখানে এই অপশনটি দেখা যাবে। আপনি যদি কোনো মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করে থাকেন তাহলে এখানে বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইসের সাইজ আগে থেকেই প্রিসেট আকারে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। আর ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যদি ওয়েবসাইটের জন্য কোনো কিছু তৈরি করতে চান বা ওয়েব পেজ ডিজাইন করতে চান সেক্ষেত্রে এখানে ওয়েবসাইটের জন্য যে বিভিন্ন সাইজ থাকে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমি ক্রমান্বয়ে আপনাদেরকে সবগুলো জিনিসে বিস্তারিত বর্ণনা করব। তো আপাতত যেহেতু আজকে আমরা বেসিক এবং ফান্ডামেন্টাল কিছু জিনিস দেখব, সেক্ষেত্রে আমরা প্রিন্টের ভিতরে গেলাম এবং এখানে যে আমাদের যে সবচেয়ে কমন যে কাগজের সাইজ বা আর্টবোর্ডের সাইজ A4 সাইজ, সেই A4 সাইজটা সিলেক্ট করলাম। এবং A4 সাইজটা সিলেক্ট করার পরে আমরা এখানে বাম পাশে বেশ কিছু অপশন আমরা একটু দেখতে পারি, সেগুলোর মধ্যে প্রথমে আছে আনটাইটেল, মানে আপনি যে ধরনের কাজ করবেন সেই কাজের একটা নাম অবশ্যই থাকবে, আপনি চাইলে এখানে সেই নামটি দিয়ে দিতে পারেন। যেমন আমি আজকে আপনার নাম দিলাম ক্লাস 1, ক্লাস 1। এবং এখানে আপনারা দুইটা জিনিস দেখতে পারবেন, একটা হলো উইথ আর একটা হলো হাইট। উইথ অর্থাৎ আপনার পেপারটি কতটুকু চওড়া এবং হাইট হলো আপনার পেপারটি বা আর্টবোর্ডটি কতটুকু লম্বা। এবং এখানে আপনি মেজারমেন্ট ইউনিট গুলা দেখতে পাবেন, এবং এখানে বিভিন্ন ধরনের মেজারমেন্ট ইউনিট আছে, তার মধ্যে
প্রথমে আছে পিক্সেল, তারপরে পয়েন্ট, পিকাসা, ইঞ্চি, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চি, ইয়ার্স, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স। তো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি অ্যাটোমিক স্টুডেন্টের জন্য ইঞ্চি এবং সেন্টিমিটার এবং পিক্সেল। তো আমি আজকের জন্য ইঞ্চিটাই ব্যবহার করছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এ4 সাইজের কাগজের মাপ ইঞ্চিতে যে পরিমাণ হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এখানে আপনারা আরো দুইটা অপশন দেখতে পাচ্ছেন, যেটা ওরিয়েন্টেশন নাও। এক্ষেত্রে দেখেন যে দুইটা মানুষের মতো অ্যাভাটার এখানে দেখা যাচ্ছে, একটি লম্বা এবং একটি চওড়া। তো লম্বা হলো আপনি যদি আপনার আর্টবোর্ডটিকে লম্বালম্বি রাখতে চান তাহলে এটি সিলেক্ট থাকবে, আর যদি আপনি আপনার আর্টবোর্ডটিকে আড়াআড়ি রাখতে চান সেক্ষেত্রে আপনাকে এটি সিলেক্ট করতে হবে। তো আমরা আপাতত লম্বাটাই রাখতে চাচ্ছি। এবং এখানে আর্টবোর্ড অর্থাৎ আর্টবোর্ড 1 আছে, তার অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টসে বা আপনার কয়েকটি পেজ আপনি নিতে চান সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন। তো এবং এখানে কালার মোড আছে, কালার মোড এখানে আমরা CMYK কে কালার মোড দেখতে পাচ্ছি। যেহেতু ইলাস্ট্রেটরের বেশিরভাগ ডিজাইনে প্রিন্টের জন্য বা আমরা এখন যে ডিজাইনটি করার উদ্দেশ্যে পেজটি তৈরি করতেছি সেটা প্রিন্টের ভিতর থেকে, তো আমাদের প্রিন্টারগুলো CMYK কে কালার মোডে কাজ করে থাকে। সেই জন্য আমরা আমাদের এখানে কালার মোড সেট করতে হবে CMYK কে। আর আপনি যদি কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করে থাকেন, অর্থাৎ যে ডিজাইনটি আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, টিভি ইত্যাদিতে দেখবেন, সেক্ষেত্রে আপনাকে RGB কালার মোডটা সেট করতে হবে। আর এখানে হাই রেজলিউশন 300 PPI আছে, PPI অর্থাৎ পিক্সেল পার ইঞ্চি, অর্থাৎ আপনি আপনার ডিজাইনের রেজলিউশন কতটুকু রাখতে চান সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের রেজলিউশন সেট করার অপশন আছে। তো আমরা প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে সাধারণত 300 সেট করে থাকি এবং আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের ডিজাইনের জন্য 72 সেট করে থাকি। তো আজকের জন্য আমাদের এটা কোনো ব্যাপার না, আমাদের যে কোনো একটা রেজলিউশন সেট করা থাকলেই হবে, তাতে কোনো প্রবলেম হবে না। তো আমরা CMYK কালার মোডটা এখান থেকে সেট করে দিলাম এবং এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত আর্টবুকটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আর্টবোর্ডটি তৈরি হয়ে গেছে। এখন সবার প্রথমে আমাদের বেসিক কিছু সেটিংস ঠিক করে নিতে হবে। তো তার আগে চলুন আমরা দেখে আসি আমাদের এই অ্যাডোব ইলাস্ট্রেটরের ইন্টারফেসের কোনটাকে কি বলে। তো আমরা উপরে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, ইফেক্ট, ভিউ এগুলো যে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় মেনু বার, এবং তার পাশে যে অপশনটা আমরা এটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টুলস বার, এবং এই পাশে বাম পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। এবং আমরা এখানে একটি নাম দেখতে পাচ্ছি যেটার নাম হলো ইজিনশিয়াল। তো আমরা এটা হলো একটা প্রোফাইল, যে প্রোফাইলে ইজিনশিয়াল কাজের জন্য যে যে টুলসগুলো দরকার এবং সেটিংসগুলো যেভাবে রাখার প্রয়োজন হয় এখানে সেভাবে সেগুলোকে রাখা হয়েছে। তো আমরা এখানে যে ইজেন্সিয়াল প্রোফাইলটা আছে আমরা আমাদের কাজের সুবিধার জন্য ইজেন্সিয়াল প্রোফাইলটাকে চেঞ্জ করে ইজেন্সিয়াল ক্লাসিক করে নিলাম। তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের অপশনগুলো অনেকগুলোই চেঞ্জ হয়ে গেছে, এবং ঠিক যেটাকে আমি মেনু বার বলে আপনাদের সামনে পরিচয় করা দিয়েছিলাম তার নিচে আরও বেশ কিছু অপশনস এখানে চলে আসছে। তো এই অপশনগুলোকে বলা হয় মূলত অপশন বার, এবং আমি আগেই বলছি এই অপশনগুলোকে বলা হয় ফ্লোটিং প্যানেল। তো আমরা এটাকে আরো একটু কাস্টমাইজ করে নিব, সেটা হলো এখানে প্রপার্টিসের এখানে রাইট বাটন ক্লিক করে ক্লোজ ট্যাব টু এখানে ক্লিক করলে আপনাদের সাইডে আরো অনেক বেশি জায়গা বাইর হয়ে যাবে এবং এই জিনিসটা বাম পাশে আরো চেপে যাবে। পাশাপাশি এখানে অনেকগুলা টুলসের মতো আর বেশ কিছু অপশন দেখতে পারবে। আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যদি এখানে আপনাদের এই টুলস গুলো দিয়ে কভার না হয় এখানে আরো অনেকগুলো টুলস আপনার প্রয়োজন মতো রাখতে পারবেন, সেই জন্য এটাকে বলা হয় মূলত ফ্লোটিং প্যানেল। এবং সেই টুলস গুলো আপনারা এই উইন্ডোর ভিতরে গিয়ে এখানে অনেকগুলা টুলস এর মতো অপশন আপনারা দেখতে পারবেন, যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন। যেমন আমার এখন যদি এই লিংক নামে এই অপশনটি প্রয়োজন হয় আমি এটার উপরে ক্লিক করলাম এবং এই লিঙ্কটা এখানে
অপশনটা এখানে ওপেন হলো, এবং এটাকে যদি আমি ড্র্যাগ করে এই অপশনের ফ্লোটিং প্যানেলের উপরে নিয়ে ছেড়ে দিই, তাহলে এই জিনিসটা এখানে ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন সময় হচ্ছে এখানে ক্লিক করলে এটা আবার ভিতরের দিকে চলে যাবে। তো আমাদের সর্বপ্রথম যে জিনিসগুলো জানতে হবে, ইলাস্ট্রেটরের বেসিক ইউজেস করতে গেলে বা বেসিক ইউজ যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু কিবোর্ডের শর্টকাট আপনাদের প্রয়োজন হবে। আর এই অ্যাডোব সফটওয়্যার, অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ডাউনলোডের লিঙ্ক আমি আপনাদের কাছে আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলি এই সফটওয়্যারটি ডাউনলোড করে আমি যে প্রসেসে আপনাদেরকে ইনস্টল করা দেখাচ্ছি সেইভাবে আপনারা ইনস্টল করে পুরো সফটওয়্যারটিকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে আজকে আমাদের সর্বপ্রথম যে টুলসটি আছে এটাকে বলা হয় সিলেকশন টুলস। তো এই সিলেকশন টুলস নাম শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই টুলসটি কোনো একটা কিছুকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তো শুধু সিলেকশন না, আমি এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি এখানে মাউস চেপে ধরে একটা চতুর্ভুজ বা একটা আয়তক্ষেত্র তৈরি করলাম। এখন এই আয়তক্ষেত্রটি তৈরি করার পরে আমি যখন সিলেকশন টুলে ক্লিক করব, তখন এটা এখন কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে আছে। যখন এটার উপরে ক্লিক করব তখন কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে। এবং এটা কিভাবে সিলেকশন হয়েছে বুঝতে পারবো আমরা, এটার চারিদিকে আমরা এই যে চারটা পয়েন্ট দেখা যাচ্ছে এটাকে বলা হয় পিভট পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট। এবং চারিদিকে আমরা যে ছোট ছোট বক্সের মতো আইকন গুলা দেখতে পাচ্ছি, মোট টোটাল ছয়টা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, মিডলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এখানে একটা, এগুলোকে বলা হয় পিভট পয়েন্ট। এবং এই যে চার কর্নারে চারটা দেখা যাচ্ছে বৃত্তের মতো, এগুলোকে বলা হয় পিভট পয়েন্ট। এখন যদি আমি মাউস চেপে ধরে এটাকে নিচের দিকে টানি, তাহলে এটা নিচে সরবে, এটা উপরে সরবে। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে সিলেকশন টুল দিয়ে আমরা কোনো একটা অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করাতে পারি বা সরাতে পারি। শুধু কিন্তু আমরা মুভ করাতে পারি না, এটা দিয়ে আরো অনেকগুলা কাজ করতে পারি। যেমন আমি যদি আমার মাউসটাকে যে কোনো একটা কর্নারে নিয়ে যাই, সেক্ষেত্রে আপনারা এখানে অ্যারো আইকন দেখতে পারবেন, যেটা দুই দিকে দুইটা অ্যারো আইকন। এবং এখন যদি মাউস চেপে ধরে আপনি ভিতরের দিকে টানলেন, তাহলে দেখবেন যে আপনার অবজেক্টটি ছোট হয়ে গেছে, এবং বাইরের দিকে টান দিলেন এটা দেখবেন যে অবজেক্টটি বড় হয়ে গেছে। এবং এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আপনি যদি আপনার কিবোর্ডে শিফট প্রেস করে এটাকে এইভাবে টান দেন বা ভিতরের দিকে ছোট বড় করতে চান, তাহলে এটা এর রেশিও মেনটেন করে ছোট অথবা বড় হবে। তো এটা গেল সিলেকশন টুলের আরেকটা কাজ। এছাড়া সিলেকশন টুল দিয়ে আমরা আরো একটা কাজ করতে পারি, কোনো একটা অবজেক্টকে প্রাইমারিলি আমরা রোটেট করাতে পারি। কিভাবে? আমরা এর আগে জাস্ট এই পয়েন্টের উপরে মাউসটা রাখছিলাম, এখন আমরা ঠিক পয়েন্টের আউটার সাইডে মাউসটা নিয়ে যাবো এবং দুই দিকে বাঁকানো অ্যারো দেখতে পারবো। এবং এখন যদি আমরা মাউসটা চেপে ধরে উপরের দিকে বা নিচের দিকে টান দিই, তাহলে আমার অবজেক্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে বা কতটুকু ঘুরলো সেটা আমরা এখানে দেখতে পারবো। আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে অবজেক্টটাকে এইভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাই নিতে পারি, এবং মাউসটাকে ছেড়ে দিলে যে অ্যাঙ্গেলে রেখে ছাড়ছি সেই অ্যাঙ্গেলে সেটা সেইভাবে থেকে যাবে। তাহলে সিলেকশন টুল দিয়ে আমরা মোটামুটি তিনটা কাজ দেখলাম। এক নম্বর কাজ হলো কোন একটা অবজেক্টকে এক স্থান থেকে আরেক স্থানে আমরা ইজিলি মুভ করাইতে পারি। দ্বিতীয় হইলো কোন অবজেক্টকে আমরা রিসাইজ অর্থাৎ ছোট অথবা বড় করতে পারি। এবং আরেকটা কাজ হলো কোন একটা অবজেক্টকে আমরা ফ্রিলি রোটেট করাতে পারি। তো এই হইলো মোটামুটি সিলেকশন টুলের কাজ। এখন এই অবজেক্টটা ডিসিলেক্ট আছে, এখন এটাকে যদি আমি সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করে, তাহলে অবজেক্টটা চলে যাবে। এটা ছাড়াও আজকে আপনাদের সাথে আমি আরো বেশ কিছু ব্যাপার শেয়ার করব, যেটা আপনাদের ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতে গেলে সবসময় প্রয়োজন। প্রথম হলো জুম করা। আমাদের কাজ করতে গেলে সবসময় আমাদেরকে জুম ইন এবং জুম আউট করার প্রয়োজন। তো তার জন্য এইখানে
আমাদের জুমের জুম ইন এবং জুম আউটের টুলসটি রয়েছে। তো এই টুলসটা ব্যবহার করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা কাজের ক্ষেত্রে অনেক বেশি সময় ব্যয় করায়। তো আমরা এইভাবে চাইলে জুম করতে পারি। এখন এটা প্লাস আইকন আছে, যদি কিবোর্ডে অল্টার প্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন যে প্লাস আইকনটা মাইনাস আইকন হয়ে গেছে এবং মাউস ক্লিক করলে এটা জুম আউট হচ্ছে। তো আমাদের এত কিছু দরকার নাই, আমরা জাস্ট কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসের হুইলটা যদি আমরা সামনে অথবা পিছনের দিকে ঘুরাই তাহলে এটা জুম ইন এবং জুম আউট হবে। এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনার এই মাউসটা যে বরাবর থাকবে, আপনি যদি মাউসের হুইলটা ঘোরান আপনার ঠিক সেই বরাবর আপনার আর্টবোর্ড জুম ইন বা জুম আউট হবে। আমি এখন উপরের দিকে টপ কর্নারের রাইট সাইডে জুম করতে চাচ্ছি, এই জন্য আমার মাউসটা এখানে রাখছে এবং আমি জুম করতেছি এবং সেই বরাবর জুম হচ্ছে। এটা ছাড়া আমি যদি নিচের দিকে জুম করাইতে চাই তাহলে এইখানে মাউস থেকে যদি আমি জুম করি তাহলে আমার এই বরাবর জুম ইন এবং জুম আউট হচ্ছে। এছাড়াও আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ টুলস হলো হ্যান্ড টুলস। হ্যান্ড টুলের কাজ হলো আপনি আপনার আর্টবোর্ডটাকে ডাইনে বামে উপরে নিচে বিভিন্ন পজিশনে আপনার সুবিধা মতো জায়গায় প্লেসমেন্ট করাতে পারবেন। তো এটার জন্য একটা শর্টকাট বাটন হলো আমাদের কিবোর্ডে যে বড় স্পেস বাটন আছে, আপনি যদি এটা প্রেস করেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার হ্যান্ড টুলটা চলে আসছে। এবং এটা প্রেস করে আপনি যদি মাউস ক্লিক করে ডাইনে বামে উপরে নিচে সরান তাহলে একই কাজ হবে। তো এই হইল মোটামুটি আমাদের বেসিক ইউজেস এর ব্যাপারগুলো। তো বন্ধুরা আজকের পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমার ভিডিওগুলো আরও কীভাবে ইমপ্রুভ করা যায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটি বলে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালোভাবে ভিডিওগুলো তৈরি করার। আর আমার ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।